আগামী 11 তারিখ তো অমিত শাহ আসছেন ঠাকুরনগরে নাগরিকত্ব নিয়ে বার্তা দিতে, সদর্থক বার্তা দেবেন বলেছেন শান্তনু ঠাকুর, কি বলবেন? প্রথম কথা আমি বলছি যে আজকে এই প্রোগ্রাম শাশুড়ির সম্মেলন, সকলের প্রিয় বড় মত আমার শাশুড়ি বীণাপাণি ঠাকুর এবং আমার স্বামী অলিন্ডা মতমোহন সঙ্গে সভাধিপতি কৃষ্ণ, তাদের নেতৃত্বে এই উৎসব সম্মেলন শুরু হয়ে গেছে, ঘুরে গেছিল, সেটাকে প্রতি বছর এটা হয় এবং সেই বার্ষিক সম্মেলনে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে মতুয়া ভক্তরা এখানে এসেছেন এবং বিভিন্ন মানে বনগাঁ মহকুমা কমিটিতে আজকে তাদের এই নেতৃত্বে হরিনামে আজকে সারা বনগাঁয় আমাদের সেই মহামিছিল ছিল এবং তারপরে ঠাকুরের বিষয়ে আলোচনা, ঠাকুর আমাদের ভিতরে সামাজিক এবং কীভাবে আগামীতে আমরা চলাফেরা করবো এবং খেলাধুলা ছেলে মেয়েদের ভিতরে শিক্ষা এবং বস্ত্রদান সেই মহকুমা কমিটিতে করছে। 11 তারিখে অমিত শাহ আসছে, কি বলবেন? সে ঠাকুর বাড়িতে আসতেই পারে, আমরা দুবার করে শুনেছি আসবে আসবে আসবে, প্যান্ডেল প্যান্ডেল হয়েছে, তারপর শুনলাম আসবে এবং সেখানে মত ভক্তরা প্রচুর কিন্তু বিক্ষোভ করেছিল এবং সেখানে দাঁড়িয়ে হয়তো তাদের সেটা দেখে উনি হয়তো আসতে পারে, যেখানে আমরা উনি নাগরিকত্ব নিয়ে সদর্থক বার্তা দেবেন বলছেন শান্তনু ঠাকুর, কি বলবেন? আরে তিন মাস পিছিয়ে হয়ে গেল, সেখানে বললো অমিত শাহ যে এখন আমরা নাগরিকত্ব আমরা মানে দিতে পারছি না, আমরা 3 মাস পরে দেবো, তারা তো 1 বছর ধরে সেখানে 6 মাস তারপরে আবার 3 মাস আবার 3 মাস, তাহলে সেখানে কী বার্তা দেবো? আর আমরা বার্তার জন্য আমাকে দরকার নেই, আমাকে একটাই আমরা যে তারা বিল আনুক, সেখানে লোকসভা চলছে, তারা যদি এতই আমাদের মতো যদি চিন্তাভাবনা করে তাহলে তো বিল পাস করা উচিত ছিল না এখানে, যে লোকসভায় পাস করবে তারপর রাজ্যসভায় তারপর রাষ্ট্রপতি চিকিৎসা করবে, যে যারা 2014 এখানে এসছে তারা এসে না করে তাহলে দেখলাম আপনি গোসাইদের বলছেন যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে ঠাকুর বাড়িতে আসবার জন্য আহ্বান জানিয়েছেন, এটা কি নিজেদের পালে হাওয়া টানার জন্য? এখন না না, এটা পালে হাওয়া টানার জন্য না, এটা যেটা আপনারা বুঝছেন এটা ভুল, এটা এই বাড়িটা হচ্ছে ওদের ভক্ত এবং ভগবানের মহামিলনের জায়গা, আমরা এখানে এসেছি তাদের সেবা করার জন্য এবং সেইখানে দাঁড়িয়ে আমি তাদের বলছি অনেক সময় অনেকে রাগ ক্ষোভ অনেক সময় থাকতে পারে আমাদের প্রতি, সেটার জন্য আমি তাদের বলেছি যে তোমরা আসো। আপনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য মতুয়াদের আহ্বান জানিয়েছেন? অবশ্যই, তার কারণ হচ্ছে তারা বারবার করে ভারতে যে শিডিউল কাস্ট মেয়েদের উপর অত্যাচার করছে, যেখানে যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে যেখানে যেখানে আমাদের বিজেপি গভর্নমেন্ট দলিতের উপর ছেলেদের আমাদের সন্তানের উপর অত্যাচার করছে, আগামীতে আমার পশ্চিমবঙ্গে এই ধরনের যদি কোনো কিছু হয় তাতে আমার অবশ্যই সেখানে লড়াই করতেই হবে। আপনি কি সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড়ানোর জন্যই কি মতুয়াদেরকে বার্তা দিচ্ছেন? রাজনীতি একটা জায়গা, রাজনীতি যেখানে দেখেন আমরা তৃণমূল করি এবং সেই তৃণমূলের জায়গা যখন আমি থাকবো তখন কী করবো? আমি মত মহাসংঘ আমার ধর্মই হচ্ছে অন্যায় বিরুদ্ধে লড়াই করা, আমার ঠাকুর সেখানে শিখিয়ে গেছে যে অন্যায় বিরুদ্ধে লড়াই করা, সেটা পুরুষ আন্দোলন করে যাবো, সেখানে শিক্ষার বিরুদ্ধে আন্দোলন করেছে আমার পুরুষ ঠাকুর, আমাদের মন পুরুষের পরিষ্কার করতে গিয়ে তার পুরুষ আমাদের দিতে পারে কৃষ্ণ পুরুষের ঠাকুর, শিক্ষাকে এগিয়ে নিয়ে গেছে আমার পুরুষের ঠাকুর, সেখানে দাঁড়িয়ে আমার মতদের ঠাকুরের পক্ষে তারা তাদের কষ্ট দিয়ে আমরা সংগঠনে অন্যায় বিরুদ্ধে যেখানে সেখানে আমরা লড়াই করার জন্য 100 টাকায় লড়াই করি। ঠিক, থ্যাংক ইউ।